প্রশাসনিক বিভিন্ন নিয়ম কানুনকে তোয়াক্কা না করে যারা আমরা ভারতীয় জনতা পার্টির নির্বাচনে যারা কাজকর্ম করেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তালিবানি ফতোয়া বিগত দিনে জারি করেছেন। এর প্রতিবাদে আমরা শুধু আজকে গুঙ্গুরজীবিতে নয়, আমরা বরাক উপত্যকার তথা সমগ্র আসামের যারা আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা সরকারের মাধ্যমে বলে দিতে যাই, যারা ভারতীয় জনতা পার্টির কাজকর্ম করে সোনার ধনেহরিতে যে অঘটন ঘটিয়েছেন এবং বিগত উপনির্বাচনের পরে আমাদের যিনি এজেন্ট ছিলেন রাজনমণি লস্কর সহ ওনার যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে যে ফতোয়া জারি করেছেন, আমরা এই অঞ্চলের সর্বসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে সংখ্যালঘু যারা অধ্যুষিত অঞ্চলের যারা আমরা ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ বিশেষ করে মুসলিম সমাজের যারা বিজ্ঞ লোক তাদের কাছে আমরা পশ্চিমাঞ্চল থেকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, এটা কোনো তালিবানি দেশ নয়, এটা ভারতবর্ষ, এটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে, কে কাকে ভোট দিবে, কে কোন দলের কাজ করবে। বন্ধুগণ, আমরা যে ফতোয়া জারি করেছে আজকে সংবাদপত্রের যারা আমার বন্ধুরা এসেছেন, ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমে বলা হয়েছে সংবাদপত্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের মাধ্যমে আমি এই অঞ্চলের বিশেষ করে সোনার যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে আবেদন জানাই, যারা আমাদের দলের পক্ষে কাজ করেছেন, আমিনুলদার পক্ষে কাজ করেছেন, আপনারা যারা আমাদের দলের হয়ে কাজ করেছেন বা যারা আমরা বিরোধী আছেন, আমাদের আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের দলের যারা কার্যকর্তা ওনাদের বিরুদ্ধে যদি আপনারা এইভাবে তালিবানি ফতোয়া বারবার জারি করতে থাকেন এবং আপনারা যদি ওনাদের বিরুদ্ধে আগামী দিনে কোনো কঠোর সিদ্ধান্ত নেন, তবে আমরাও কিন্তু বসে থাকার পাত্র নই। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ শুধু দল নয়, সমগ্র বিশ্বের বুকে একটা সর্ববৃহৎ রাষ্ট্র এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা সাধারণ ক্ষমতা অধিষ্ঠিত আছি। কিন্তু সোনার যারা শান্তিপ্রিয় মানুষ আজকে এই শান্তিপ্রিয় মানুষকে অশান্তির সৃষ্টি করার জন্য এক শ্রেণীর দালালরা ওনার যে নিজেদের স্বার্থে যেভাবে উঠে পড়ে লেগেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কার্যসূচি আজকে যেমন সাব্যস্ত করেছি, আমাদের মণ্ডল সভাপতি বলেছেন নির্বাচনের পূর্বে যদি এর বিরুদ্ধে যারা ফতোয়া জারি করেছেন আমাদের কাছে লিস্ট আছে, আমরা সংবাদ মাধ্যমের কাছে আমরা এই লিস্টগুলো তালিকাগুলো তৈরি করব। 5 লক্ষ টাকা আমাদের যারা কর্মকর্তারা ওনাদের বিরুদ্ধে ফান্ড করেছেন, এটা কোন দেশ, কোন সরকার এবং ভারতবর্ষের কোন আইনে বলা হয়েছে যে মানুষ যদি কোনো ধরনের কাজ করে তার বিরুদ্ধে ফতোয়া জারি করে 5 লক্ষ টাকা দেওয়া হবে? কোন সংবিধানে বলা হয়েছে, কোন অধিকারে ওরা ফতোয়া জারি করেছে? সেটা ওনাদের জবাব দিতে হবে। এবং আমি আজকের এই প্রতিবাদী সভা থেকে কাছাড়ের প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আপনারা যারা প্রশাসন যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, আমরা কিন্তু সমস্ত ফলো করছি। বিগত 1 এপ্রিলের পর থেকে আমরা সমগ্র সমরায়ের মানুষ, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমার এখানে একজন আমার দিদি আছেন, ওনাদের এসএসজি গ্রুপ আছে, ইউডিএফের যারা কর্মকর্তারা শহীদপুর জিপির উনি অধিবাসী, ওনার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে, বলছে এসএসজি গ্রুপ ভেঙে দেওয়া হবে। বন্ধুগণ, সরকার এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। বন্ধুগণ, আজকে যারা সংবাদপত্রে আমার বন্ধুরা এসেছেন আপনাদের কাছে আমরা বলতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে 5 বছরের শাসনকালে দেখেছেন আমরা হিন্দু এবং মুসলমান বিভেদ করে আমরা ভারতীয় জনতা পার্টি করি না, আমরা হিন্দু এবং